বুধবার রাতে আচমকা উমাকান্ত একাডেমির নবনির্মিত জনজাতি ছাত্রাবাস পরিদর্শনে যান জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। পরিদর্শন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী বিকাশ দেববর্মা জানান, মন্ত্রী হবার পর আগেও একবার পরিদর্শন করেছিলেন এই ছাত্রাবাসটি। এ সময় অনেক কিছু ত্রুটি ছিল এই ছাত্রাবাসে। মন্ত্রী সমস্ত ত্রুটি ঠিকঠাক করার নির্দেশ দিয়েছিলেন ছাত্রাবাসের দায়িত্বে থাকা ইনচার্জকে। এই বিষয়টি খতিয়ে দেখতে আবারও আচমকাই পরিদর্শনে যান। আজকে আমরা এখানে এক মাস আগে আমি এখানে মোমাকান্ত স্কুলে হোস্টেলের মধ্যে ভিজিট করেছিলাম। আজকে এক মাস পরে আমি এসে দেখলাম যে আগে এক মাস আগে ছিল যে ফ্যান নষ্ট, এই বাল্ব নষ্ট, কারেন্ট এগুলো ঠিক ছিল না। এটা ঠিক করছে কি না এটা দেখার জন্য এসেছিলাম। আমাদের সঙ্গে আছে হেডমাস্টারবাবু, আছে এখানে সুপার, আছে আরও আমার এমএস আছে, আরও ছাত্র লিডাররা আছে, আমার ছাত্ররা আছে, তাদের সঙ্গে আমি আজকে বৈঠক করেছি এবং এই বৈঠকে অনেক কিছু হয়েছে। তাদের যা অসুবিধা আছে তারা আমাকে বলেছে, আমি দেখছি এগুলি, আমি তাদের যা সমস্যা আছে আমি এটা ফিল আপ করব। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।